হচ্ছে গিয়ে স্যাটারডে, আজকে স্যাটারডে, আর ইভিনিং থেকে আবার একটা ব্লগ শুরু করে রাখছি, অতদূর কী হবে পরের কথা, শুরু করে রাখছি। আজকে এখন ইভিনিংয়ে স্ন্যাক্স দিয়ে ব্লগটা শুরু করছি। তো ইভিনিংয়ে আজকে স্ন্যাক্সের জন্য আছে চিলি গার্লিক টোস্ট। তো এই যে মনে আছে আপনাদের সাথে সেই শেয়ার করেছিলাম এই চিলি অয়েলটা, এটা কিন্তু খুব ভালো, আগেও বলেছিলাম যেটা আমাদের প্রায় শেষের পথে। তো কিছুই না, বাটারের মধ্যে এটা একটুখানি, মানে চামচের মানে হাফ চামচও নয়, একটু কানা নিয়ে বাটারের মধ্যে মিশিয়ে আর কড়া করে টোস্ট করে মাখিয়ে দিয়েছি, আর তার সাথে চা করেছি। ঠিক আছে, আজকে আমাদের জলঝালা ভাত এখনো খাওয়া হয়নি। হ্যাঁ, আজকে জলঝালা ভাতটা আমরা আগের ব্লগে বলেছিলাম, ওই যে কি যেন বলে তরমুজ, তরমুজটা যে কাটা হলো, তরমুজটা যে খাওয়া হলো, ব্যাস আর আমাদের খাওয়া বন্ধ হয়ে গেল তরমুজটা খেয়ে। তো সেই জন্য আমাদের ওটাই কন্টিনিউ হবে, শুধু গোবর জন্য আর রনের জন্য সাথে চা বসে দিয়েছি, আর যে চা। ঠিক আছে, তো এখন এটা খাই, খেয়ে দেখো আর এগুলোর অবস্থা দেখো। কি হলো, কি হয়েছে, কি হয়েছে, গরম লাগছে, ঠান্ডা জল খেলে তো তুমি, এক্ষুনি ঠান্ডা জল খেলে, এক্ষুনি ঠান্ডা জল খেলে, ওকে একটু দেখাবে যখন ও ফ্রিজ থেকে জল চাইবে। ঠিক আছে, ঠিক আছে, দেখি যদি লক্ষ্য করতে পারি তাহলে দেখাবো নিশ্চয়ই। আমি তো খাবো, ঠিক আছে। একদম খারাপ, ঠান্ডা লেগে প্রচন্ড, সারা ফোন নাক থেকে শুধু হচ্ছে, সে ফ্যাচ 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 করছে, শুধু হাঁচি কাশি হাঁচি কাশি, একদম বিগড়ে গেছে। আর গলার ওই যে হয় না, ঠান্ডা লাগলে একটা হয় না গলার ওখানটা যে সেটা ঢুকিলে কাটা 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 ওরকম, রনের তো কালকে আবারও সেম অবস্থা, সেই খাবার খেতে পাচ্ছে না ছেলেটা, মানে এত ওর কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছে না খা সর্দিতে। যাই হোক, এখন ঘুমিয়েছে, তো যাই হোক এখন ঘুমিয়েছে। এদিকে আবার আজকে সানডে, কিন্তু মিস্টার দীপকে বেরোতে হবে, আর তার মধ্যে এই রোদ, কি অবস্থা। আর আমাদের জন্য করেছি ম্যাগি, একদম ছোলা ছোলা ম্যাগি করেছি। গুড মর্নিং, হ্যাঁ হ্যাপি সানডে বলবে, এই তো বেরোতে হবে তোমাকে, হ্যাপি সানডে। যাই হোক, এই হচ্ছে এখনকার আমাদের সিন, খাচ্ছি, রান্না শেষ কিছু করবো না, একটা ডাল ভাজা করে শুধু মা বাবার জন্য পাঠিয়ে দেবো, আর কিছু না, আর কেউ আমি জানি খাবে না। রনু যদি খায় ওকে একটুখানি ঘি দিয়ে বা বাটার দিয়ে একটুখানি একটা ডিমের অমলেট করে দিয়ে খাইয়ে দেবো, খেতে পারবে না বেশি, একদম খেতে পারবে না, আর বেশি জোর করে খাওয়াবোই না, খালি মানে পেট ভরা থাকলে না আরও বেশি কষ্ট হয় এই কাশি টাশি হলে। কিন্তু আমার এই শরীরটা খারাপের জন্য মানে শান্তির ঘুমটা হলো না, ঘুম হয়েছে কিন্তু দারুণ খেয়েছি। মাল্টিটাস্কিং করছি আমি এখন, একদিকে এইদিকে ডাল প্রেশার কুকারে করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি মিস্টার দেব এলো বলে, আর এই যে বেগুন ভাজা ডিমের অমলেট করে দেবো। এদিকে রনের ঘ্যান ঘ্যান চলছে, স্বাভাবিক ঠান্ডা লেগেছে না, নাক ফাকগুলো রয়েছে, তো ওর জন্য এখন, হ্যাঁ বাবা, ওর জন্য এখন আমার একটা একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক দিন চাদর চেঞ্জ করতে হচ্ছে, চাদর নোংরা করছে, আজকেও করেছে, চাদরের সাথে সাথে আজকে বালিশের কাভারগুলো চেঞ্জ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো নাও নাও। এখন সারাক্ষণ এইটাকে সাথে করে নিয়েছি, কিছু একটু হয় এরকম করে মুছি, এরকম করে মুছি। তো এবার লাঞ্চের মেনু দেখিয়ে দিই, তো এইদিকে ভাত তো রয়েছে, তার সাথে রয়েছে ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, খুব বেশি ঘন করিনি, মোটামুটি একটু করেছি, পেঁয়াজ দিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, ওটা আমি ভেজেছিলাম,
আর এটা মিস্টার দেব দেখেছে আমি যেখানে আলু সিদ্ধ করছিলাম, একটা আলু বেশি হয়েছিল রেখেছি, তো আমি লাস্টে ভাজার সময় বলেছি একটু লক্ষ্য রেখো, লক্ষ্য করে রেখো, তো এসে দেখি বাথরুমে গেছি, তার মধ্যে এসে দেখি আবার ওই আলুটাকে এরকম ফিঙ্গার চিপসের মতো কেটেছে। যদিও আমি আলু সিদ্ধ করেছি আর তার সাথে আছে ডিমের আমলেট, ঠিক আছে। আর এই যে আচার, একদম সম্পূর্ণ সর্বগুণ সম্পন্ন আমাদের আজকের লাঞ্চের মেনু, খুব খুব ভালো লাগে এই ধরনের মেনু। আমার আমাদের বাড়িতে জেনারেটর কোথা দিয়ে চলছে আর বলো না, সারাক্ষণ আমার কানের গোড়ে এসে একটা ফোটা মানে অফ করা যাবে না, ফ্যান ফ্যান অফ করলেই ওর জেনারেটর পার্সোনাল চালু, তো সেই জন্য তো অফ দিয়ে দাও, ঘুরিয়ে দিয়ে দাও। গুড ইভিনিং, শরীরটা একেবারেই খারাপ, মানে সেই এক পাশে নাকটা পুরো বন্ধ হয়ে রয়েছে, এখন চা করতে এলাম কিছুই ভালো লাগছে না, একটু আদা দিয়ে চা করি তাহলে মানে সর্দি লাগলে তার সাইড এফেক্ট যা যা হয়, মাথা ভার হয়ে থাকা, তারপর সেই চোখটা যেন এরকম জ্বালা জ্বালা করছে, সবই হচ্ছে, শুধু জ্বরটা নেই। রনের আবার জ্বর এসেছিল, রনকে ওষুধ খাওয়ানো হলো, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, তো এই একটা বিশ্রী ধরনের বাড়ির মধ্যে এখন শরীর খারাপ নিয়ে একটা পরিবেশ, যেটাকে কিনা আমি ভীষণভাবে হেট করি, কারণ কি করা যাবে, হেট করি বললে তো আর হবে না, শরীর শরীর তো বিগড়াবেই, তার উপর যা গরম পড়েছে আর এই ঠান্ডা গরমের যা অবস্থা হচ্ছে। যাই হোক, চাটা বসাই, কিছু করবো ইচ্ছা করছে না, তার মাঝখানে কাজও প্রচুর, এক বালতি কেচেছি, সেই এক বালতি কেচে তো আমি ব্যাস অবস্থা খারাপ হয়ে গেছিল, ওই বালতি মানে জামা কাপড় জল সমেত কাচার পর জল সমেত বালতির মধ্যেই রেখেছি, যে পরে ভালো করে ওটাকে চিপে দেবো আর তারপর পরে মেলে দেবো, আর ওই ওটাকে না মানে জল থেকে চেপার আমার ক্ষমতা হয় না, আমার হাতে অত শক্তি গুলায় না, তো মিস্টার দেবকে আমি সাধারণত বলি, তো মিস্টার দেব সবকটা আবার একটু আগে সরিয়ে ওগুলো মেলে টেলে কি যেন বলে জল ফল ছড়িয়ে দিয়েছিল, না সবটা আমি করেছি, একটা শুধু চাদর ছিল, সরি চাদরটা আমি রেখে দিয়েছিলাম ওই কলের উপরে জলটা ছড়ার জন্য, মিস্টার দেবকে বলেছিলাম ওটা একটুখানি ভালো করে চিপে আর আমাকে দিয়েও আমি ওটা মেলে দেবো। আর আর ছোটোখাটো সব ছোটোখাটোই ছিল, বালিশের ওয়ার টর এসব ছিল, সেগুলো সব আমি করেছি। আদা দিই, আদা, একটু কাড়া বানিয়ে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু না কিছু নেই, তাহলে এখন অনেক আনতে হবে, দেখি। টাপুর গেল নিচে হাঁটতে, ওকে বলবো ভেবেছিলাম, তো আমি যতক্ষণ মানে বলবো কে ঠিক করছি ততক্ষণ দেখি ও বেরিয়ে গেছে, তো এবার হেঁটে আসবে, তারপর যদি আবার বলি এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় তখনই বলবে মা আগের থেকে বলতে পারো না তুমি, একবারে বলতে পারো না আমি গেছিলাম তাহলে নিয়ে আসতাম, তো এই হচ্ছে ব্যাপার।
এই যে পুরো এক বালতি সব বেঁচেছি, জামা কাপড় মেলে রেখেছি এখানে, ঠিক আছে? তো শুধু চাদরটাকে ওরকমভাবে রেখে দিয়েছি, চাদরটা জলটা ঝরবে যখন তারপর ভালো করে মেলে দেবো, বললাম না এই কাচার পর আরও আমার শরীরটা খারাপ হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেল, মিস্টার দেবকে বললাম একটু চিকেন আনতে, আমাদের রং তো কিচ্ছু খাচ্ছে না, একটু চিকেনটা ভালো খায়, তাহলে যদি একটু চিকেনের ঝোল খায়, সেই আশায় করে দিও, মানে করে দেবো আর কি। তো যাই হোক, আগেই ক্ষমা চাইছি, ফ্যানটা চলছে, এখন ফ্যানটা অফ করতে পারছি না, আমার কোলে রনুক শুয়ে রয়েছে ঘুমাচ্ছে, এই যে খকো খকো আওয়াজ পেলে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে লাইটটাও জ্বালাইনি, উপাশে মানে এই বাথরুমের ওখানে লাইটটা চলছে, বা রান্না আমাদের বেডরুমের লাইট জ্বালাতে পারছি না, ঘুমোচ্ছিলো। তো যাই হোক, এখন কোলে নিয়ে সারাক্ষণ থাকতে হবে, দেখি বাবা, একবার বাবা কোলে নিয়ে থাকবে, একবার আমি কোলে নিয়ে থাকবো, শরীর খারাপ হলে এটাই হয়। তো যাই হোক, তার মাঝখানে আমারও আমিও পারছি না, আমারও খুব শরীর খারাপ লাগছে, খুব ভালো করে রেস্ট দরকার, বুঝতে পারছি, ঠিক আছে। তো যাই হোক, এখন এই ছোট্টখাটো ব্লগটা এখানেই এখন এন্ড করে এডিট করে আপনাদের কাছে পৌঁছে দেবো, যে কী হলো ভগবানই জানে, যেটুকু হলো আমি জানি আপনারা ঠিক ভালোবেসে নিশ্চয়ই দেখবেন আর বুঝবেন আমার অবস্থাটা কী, ঠিক আছে? তো যাই হোক, এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, আমি ইয়াদ রাখলাম, রনকে আর দেখাচ্ছি না, ওকে একদম দেখে ভালো লাগবে না, ও না পুরো চোখ ফোক বসে গেছে ওর, মানে এমন শরীরটা খারাপ যে দেখেই বুঝবে, তাই জন্য আর দেখালাম না, ঠিক আছে, টাটা।